তো বন্ধুরা দ্বিতীয় ম্যাচেও বেঙ্গালুরু এফসি তারা দুর্ধর্ষ পারফরমেন্স করেছে আজকে ডুরান্ড কাপে বেঙ্গালুরু এফসি তাদের দ্বিতীয় ম্যাচ ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে এবং বিএফসি তারা আজকে ইন্ডিয়ান এয়ারফোর্সকে বলবো পুরো ডমিনেটিং ফুটবল খেলেছে কারণ বিয়ে বিএফসি আজকে যা খেলছিল মনে হচ্ছিল না যে ইন্ডিয়ান এয়ারফোর্স তারা একটাও গোল তৈরি করতে পারবে আর ঠিক তাই হয়েছে ফাইনাল রেজাল্ট ব্যাঙ্গালুরু এফসি তারা চার এবং ইন্ডিয়ান এয়ারফোর্স তারা শূন্য অর্থাৎ আজকেও বিএফসি তারা ডমিনেটিং ফুটবল খেলেছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে এবং রয়কৃষ্ণা তার বিষয়ে যত বলবো ততই কম আজকে ম্যাচে রয় কৃষ্ণা শুরুতে ন মিনিটে প্রথম গোলটা করেন বিএফসির হয়ে তো প্রথম গোলটা রয় কৃষ্ণা যিনি ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের সঙ্গে ওয়ান অ্যান্ড ওয়ান ফিনিশ করেছেন যেটা রয় কৃষ্ণার জন্য একদম ইজি ফিনিশ তো আট মিনিটে রয় কৃষ্ণা তিনি বিএফসির জন্য প্রথম গোলটা করেন এবং সেখান থেকেই ইন্ডিয়ান এয়ারফোর্সের শোল্ডার একদম ডাউন হয়ে গেছিল খেলোয়াড়দের মোটিভেশন একদম কমে গেছিল এবং সেকেন্ড গোলটা সুনীল ছেত্রী করে প্রবীর দাসের একটা সুন্দর ভাসানো বলে যেটা সুনীল ছেত্রীর একদম বলবো জিরো ডিগ্রি মারে অ্যাঙ্গেল থেকে কিন্তু ডিফেন্ডার তার পায়ে লেগে বলটা ঢুকে যায় অর্থাৎ তেইশ মিনিটে বিএফসি তারা দুই শূন্য গেলে এগিয়ে গেছে এবং তারপর থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের খেলোয়াড়দেরকে একদমই ম্যাচে মনে হয়নি মিস মিসপাস অত্যাধিক ভুলবাল পাস অত্যাধিক বলটাকে কেউ নেই সেই জায়গাটায় বলটাকে তুলে দিয়েছে তো বলবো ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ারফোর্স আজকে খুব খুব বাজে ফুটবল খেলেছে এবং তিন নম্বর গোলটা করেন বিএফসির জন্য একাত্তর মিনিটে ফেজাল আলী এবং বিএফসির জন্য চার নম্বর গোল করেন শিব শক্তি তিরানব্বই মিনিটে তো এইভাবে বিএফসি তারা চার শূন্য গোলে এগিয়ে যায় তো এইবারে আসি প্রবীর দাস কেমন খেলছে তো প্রবীর দাস স্ট্যান্ডিং খেলছে বিএফসির জন্য আউট স্ট্যান্ডিং যেরকম দৌড় সেরকম ডিফেন্স সেরকম ক্রসেস প্রবীর দাস অসাধারণ শুধুমাত্র প্রবীর যার যেটা তার উইকনেস সেটা হচ্ছে তার ফিনিশিং কারণ আজকে কিন্তু প্রবীর তাই তিনি একটা দুটো গোল করার সুযোগ পেয়েছিলেন কিন্তু তার ফিনিশিংটা এতটাই কম এতটাই কম যে তিনি অনটার্গেটও মারতে পারিনি তাছাড়া রয় কৃষ্ণা রয় কৃষ্ণাকে কী বলব রয় কৃষ্ণা আমরা সবাই জানি তিনি কত ভালো গোল চেনেন সুযোগ পেলেই রয় কৃষ্ণা গোল মারেন তাই হয়েছে সুনীল ছেত্রী তিনিও ভালো খেলছেন রয় আর সুনীল ছেত্রীর কম্বিনেশনটা যদি একবার দাঁড়িয়ে যায় তো অন্যান্য দলের জন্য যে কি ভয়ানক হবে সেটা এখন থেকে বোঝা যাচ্ছে তো ওভারঅল বিএফসি তারা কিন্তু দ্বিতীয় ম্যাচেও ডমিনেটিং ফুটবল খেলেছে এবং তারা চার শূন্য গোলে ম্যাচটা জিতেছে এইবারে আসি জুয়ান ফেরান্ডো ভুল সিদ্ধান্ত নেয়নি তো রয় কৃষ্ণকে ছেড়ে আপাতত যা মনে হচ্ছে যে অবশ্যই হয়তো জুয়ান ফেরান্ডো ভুল সিদ্ধান্ত নিয়েছে কারণ রয় তিনি যা গোল মারছেন আউটস্ট্যান্ডিং তো দেখা যাক ভবিষ্যতে বুঝতে পারবো যে জুয়ান ফেরান্ডো ভুল সিদ্ধান্ত নিয়েছেন না ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন রয়কৃষ্ণ খেজরে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দেওয়া নতুন আছেন সবাইকে একট্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ